অবৈধ সম্পর্কের জেরে খুন, অবৈধ সম্পর্কের জেরে খুন হতে হলো এক ব্যক্তিকে, এমনটাই অভিযোগ ওই ব্যক্তির স্ত্রীর। শুক্রবার সাত সকালে ঘাটাল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পেছনে গাছের ডালে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ ঝুলতে দেখা যায়। এলাকাবাসীরা ঘাটাল থানায় খবর দিলে ঘাটাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম প্রশান্ত ঘোড়ই, বাড়ি গর্বেতা থানার দাড়িগেরিয়াতে। প্রশান্ত স্ত্রী দেবশ্রীর অভিযোগ, তার স্বামীর সাথে রামচন্দ্রপুরের এক মহিলা চায়না গুছাইতের সাথে অবৈধ সম্পর্ক ছিল এবং এই সম্পর্কের জেরেই তার স্বামী খুন হয়েছে। তিনি এই মর্মে ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ চায়নাকে গ্রেপ্তার করে ঘাটাল মহকুমা আদালতে পেশ করলে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় আদালত।